আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। এই নতুন বছরের নতুনভাবে পথ চলা আপনাদের অনেক সুন্দর এবং সুখীময় জীবনে নিয়ে যাক, সে আশাবাদ ব্যক্ত করি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিনোদন জগতের কোন একটি খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে মুভিটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে KGF চ্যাপ্টার 2। আমাদের দেশের চলচ্চিত্রের যখন সবচেয়ে দুরবস্থা চলছে, শুধু আমাদের নয় ইন্ডিয়ান বলিউডেও সেই গ্ল্যামার জগৎটাও যখন ঝিমে পড়েছে, ঠিক সেই সময় একের পর এক হিট ছবি উপহার দিয়ে বিশ্বের নজরে চলে আসছে সাউথ ইন্ডিয়ান অর্থাৎ তামিল জগতের বিভিন্ন ধরনের ছবি। KGF চ্যাপ্টার 2, হ্যাঁ KGF চ্যাপ্টার 1 এর সিকুয়েল KGF চ্যাপ্টার 2। সেই 1টা যেমন দুর্ধর্ষ ছিল, যতটা মনোমুগ্ধকর ছিল গল্প, ভিজুয়াল ইফেক্ট, দৃশ্যগুলো সব দিক দিয়ে যেমন নজর কেড়েছিল, এজন্য ইনকাম বক্সে যেমন এটা ঝড় তুলেছিল, দর্শকদের মনেও তেমন ঝড় তুলেছিল, ঠিক তারই সিকুয়াল KGF চ্যাপ্টার 2 ট্রেজার রিলিজ হয়েছে। 8 জানুয়ারি KGF চ্যাপ্টার 1 এবং 2 এর হিরো ইয়াশের বার্থডে ছিল, তো সেই বার্থডে উপলক্ষেই ট্রেজারটা রিলিজ করার কথা ছিল, কিন্তু ভিডিও লিকেজের কারণে 7 তারিখেই ট্রেজারটা রিলিজ করে। সেই ট্রেজারটা খুবই দ্রুততর সময়ে রেকর্ড টেকর্ড সব ভেঙে চুরমার করে ফেলেছে, কারণ মাত্র 10 ঘন্টার মধ্যে 2 মিলিয়ন প্লাস লাইক অর্জন করেছে। আর ভিউয়ার্স এর কথা তো নাই বলি, সর্বশেষ আমি যখন দেখেছি ভিউয়ার্স 129 মিলিয়ন ছিল। যাই হোক, এরকমই বিভিন্ন ধরনের রেকর্ড ভেঙে চলছে KGF চ্যাপ্টার 2। KGF চ্যাপ্টার 2 ট্রেজারের বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছু বিষয় আলোচনা করছি। শুরুতেই আপনি দেখতে পাবেন এটার একটা মায়াবীয় মিউজিক দিয়ে আকর্ষণ করা হয়েছে। KGF চ্যাপ্টার 1-এও ঠিক এরকম কিছু আবেগঘন দৃশ্যও ছিল, তার সিকোয়েন্স এখানে কিছুটা ধরে রাখা হয়েছে। তারপরে দেখতে পারবেন রকি ভাইয়ের রাজ্য দখল নিয়ে যে যুদ্ধ চলে তার কিছু একটা দৃশ্য, যে কত রকমভাবে আক্রমণ হতে পারে, কত দিক দিয়ে আক্রমণ হতে পারে, সেই বিষয়ের কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে এই জায়গাটিতে। KGF চ্যাপ্টার 2-এ তার লুকটা কেমন হতে পারে সেই বিষয়টাও কিন্তু বোঝানোর একটা চেষ্টা করা হয়েছে এই ট্রেজার 2-এ। তো KGF চ্যাপ্টার 2 দিয়ে আমি বিশেষ কিছু কথা আপনাদের সামনে যদি তুলে ধরি, আসলে আমরা ধারণা করে নিচ্ছিলাম যে KGF চ্যাপ্টার 2 সম্ভবত এই মুভিটার সিকোয়েন্স শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের সার্বিকভাবে পর্যালোচনা করে একটা জিনিস বোঝানো যেতে পারে, সেটা হচ্ছে KGF চ্যাপ্টার 1 এবং KGF চ্যাপ্টার 2 এর কোনো সিকোয়েন্সেই কোনো কিছু কিন্তু যে KGF মুভিটা এখানেই এন্ডিং করে দেওয়া হচ্ছে। আসলে যেটা বলতে চাচ্ছি যে আমরা এই যে বিষয়গুলো দেখে যে KGF চ্যাপ্টার 1 এর সাথে কিন্তু KGF চ্যাপ্টার 2 হাইপ সৃষ্টি করেছে বেশি, তাহলে কোনো মুভি যদি 2 হাইপ সৃষ্টি করে বেশি সেক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স আরেকটা আসতে পারে, অর্থাৎ KGF চ্যাপ্টার 3 আসতে পারে। তো কোন কারণে বা কোন বিষয়ের কারণে KGF চ্যাপ্টার 3 আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকের মতো আপনাদের KGF চ্যাপ্টার 2 আপকামিংয়ের শুভেচ্ছা জানাচ্ছি, আর আসলে যারা ইয়াশের ভক্ত এবং ভক্ত নাও হন, মুভি উপভোগ করতে চান এরকম কোনো ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই দেখতে বলবেন, আশা করা যায় খুবই ভালো লাগবে। আর KGF চ্যাপ্টার 2 আসলে তার রিভিউ সম্ভবত করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, KGF চ্যাপ্টার 2 এর শুভেচ্ছা।